প্রবীণ ও নবীনদের সম্পর্ক হোক আজীবন সুন্দর ও সুফলবাহী, এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে প্রবীণদের মিলন মেলা। দুপুরে সদর উপজেলার পশ্চিম গোপীনাথপুর স্কুল মাঠে এই আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের সন্তানরা বয়স্কদের মূল্যায়ন না করে অসম্মান করছে, তাই মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহের মতো সমস্যা মোকাবিলায় প্রবীণদের সাথে নিয়ে কাজ করতে হবে। প্রবীণরা যেন সঠিকভাবে মূল্যায়ন পায় সে লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। পরে বয়স্কদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। আমরা মহান আল্লাহ তাআলার কাছে